মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ইগনোর করছো দেখি, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? এখানে রাখো, আমি নামিয়ে দেবো। এ বাড়িতে খাওয়া হয়ে যাওয়ার পর এটো প্লেট আমরা নিজেরাই তুলে নিই, এটা এবারের নিয়ম। ও, এটা এখন নতুন নিয়ম হয়েছে নাকি? না, এটা কিন্তু বিরাট চেঞ্জ তোমার মধ্যে অনির্বাণ। খাওয়ার পরে নিজের হাতে এটো প্লেট নিয়ে যাচ্ছ, আমি তো তোমাকে এটা করতে কোনোদিনও দেখিনি। বরং একটা সাটল মেল ইগো থাকতো তোমার মধ্যে এই প্লেট তোলার সময়, তাই জন্যই হয়তো তুলতে না। নতুন সংসারে নতুন বদল, সব বদলায় কোয়েল, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়, বদলাতে হয়। আর এই বদলটা ভালো বলেই মনে করি আমি। মেয়ে লিগো সবসময় ম্যানলি নয়। অনির্বাণের মুড অফ আছে, এই মোমেন্টগুলোই তো আমাকে কাজে লাগাতে হবে আস্তে আস্তে। আজ তো কিছু একটা ড্রামা হবে অনির্বাণ, তোমার ঘরে আমাকে কান খাড়া করে রাখতে হবে, কোনো সুযোগ মিস করা যাবে না। তোমাদের দুজনের দুর্বল জায়গাটাই তো আমাকে এন্ট্রি করে দেবে তোমার লাইফে। আমি কাল্পিত তার মানেটা কি? কি বলতে চাইছেন আপনি দাদা? যে কোন অপরাধের জন্য আমি কাল্পিত? যে যা পারছে আমার সম্পর্কে বলছে। সর্য, আমি মানছি এই মুহূর্তে তোমার এই সমস্ত কথা শোনার মতো মেন্টালিটি নেই, তাই বলে এই বাড়িতে যে যা খুশি পারবে আমার ব্যাপারে বলে যাবে? আমি কিছু ভাবতে পারছি না আর বলতেও পারছি না এই মুহূর্তে। মানে টিয়া একজনের সঙ্গে সম্পর্কে জড়ালো, তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো, আর দোষ কার আমার? হ্যাঁ, তোমারই তো, তাছাড়া আর কার? টিয়ার যার সঙ্গে ঘনিষ্ঠতা হলো তার সাথে ঘটকালি কে করেছে নিলু? তুমি, একমাত্র তুমি। ছেলেটির সাথে আলাপ করানো, দেখা করতে নিয়ে যাওয়া, সবটা তোমার হাত ধরেই হয়েছে, সেও সেটা স্বীকার করেছে। কি জানি বাবা, ওরকম একটা বিষাক্ত মানুষের সঙ্গে একটা ভদ্র বাড়ির বউয়ের যে কি করে বন্ধুত্ব হয় আমি তো ভাবতেও পারি না। বন্ধু নয় ও আমার, অনেক দিন আগে আলাপ ছিল, ব্যাস ঘটনা চক্রে একদিন দেখা হয়ে গেছিল। টিয়া, তুমি চুপ করে থাকো না, তুমি অন্তত কিছু বলো। তোমার নিজেরই তো আগ্রহ ছিল, তুমি তো নিজেই চেয়েছিলে সানির সঙ্গে আলাপটা বাড়াতে। বলো, চুপ করে থাকো না টিয়া, প্লিজ বলো। আচ্ছা, আজ যদি ক্যাফেতে টিয়া আমার সঙ্গে বসে থাকতো, সানির সঙ্গে আলাদা সময় কাটানোর জন্য না যেত, তাহলে তো আর এসব কাণ্ড ঘটতো না। আমি কি করে জানবো সানি টিয়াকে তুলে নিয়ে যাবে? সবাই যে যার মতো সবকিছু করলো, আর এখন এখন দোষ আমার, আমি কালপ্রিট। গলা নামিয়ে কথা বলো নীলাঞ্জনা, তোমার মতো মেয়ের গলা উঁচু করে কথা বলাটা সাজে না। ইয়েস, তুমি কাল্পিট, 100 বার কাল্পিট। আমিও আর ওখানে বেশিক্ষণ দায়ী থাকতে পারিনি, আমাকেও বাড়ি চলে আসতে হয়েছে। আশা করি সেইটুকু বোঝার মতন সেন্স আছে তোমার। আমি বুঝতে পারছি না তোমরা এত কৈফিয়ত কেন দিচ্ছ। কোয়েল তোমার সঙ্গে খেতে বসে গেছিল বলে অকারণ কৈফিয়ত দিতেই থাকলো আমাকে, এদিকে তুমি চলে আসার জন্য এত কিছু বলেই যাচ্ছ, তার তো কোনো দরকার নেই। না, দরকার নেই তো, কোনো দরকার নেই। আমি তোমাকে কোনো কৈফিয়ত দিচ্ছি না, আর তোমারও আমাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে তবে আমার মনে হয় আমার না তোমার কাছে কৈফিয়ত চাওয়া উচিত।
তাই? বেশ, চাও তাহলে, দেখো পাও কিনা আমার কৈফিয়ত। বেশ ডেসপারেট হাবভাব দেখছি আজকে আপনার। অবশ্য হবে নাই বা কেন, আজকের হিরোইন যে আপনি, চারিদিক থেকে নিশ্চয়ই অভিনন্দন প্রশংসা ছুটে আসছে আপনার দিকে, সবাই কৃতজ্ঞতায় আপনার আপনার দিকে ঝুঁকে পড়ছে। রায়পূর্ণা মুখার্জি, খাবারগুলো গরম আছে এখনো, খেয়ে নাও। একটা কথা বললাম তো, অ্যাটলিস্ট একটা উত্তর দিতে হয়। কি হলো, জব দিচ্ছ না যে, আমাকে ইগনোর করার চেষ্টা চলছে? কটা ছবি উঠলো ওখানে? বীরাঙ্গনা ছবি তোলা হয়নি? রিপোর্টারদের তো নিশ্চয়ই ওখানে ভিড় লেগে গেছিল পুরো, তাই ইন্টারভিউ দিতে দিতে দেরি হয়ে গেল। কাল সকালে প্রতিটা কাগজে ছবি বেরোবে ম্যাডামের, বড় বড় করে ছবি বেরোবে ফ্রন্ট পেজ, হবে নাই বা কেন। আমার স্ত্রী তো মহান বীর সাহসী, আমার স্ত্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।